সালাম। এখানে আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমার নাম হৃদয় মণ্ডল এবং আমার পিতার নাম রতন মণ্ডল। আমি মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছি। আমার পিতা একজন কৃষক এবং আমার মা একজন গৃহিণী। আমার মার নাম হচ্ছে সরস্বতী মণ্ডল। আমি শ্রীনগর গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টার পড়ালেখা করছি এবং আমার এসসি পাস হচ্ছে আশার কালকিশোর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি এখানে সোজা ট্রেনিং একাডেমিতে সৈনিক হওয়ার জন্য খুব প্রস্তুতি নিতে এসেছি। সোজা ট্রেনিং একাডেমিতে এখানে আমাদের শারীরিক যত পরীক্ষা আছে এবং মেডিকেল, ভাইবা, আইকিউ এসব ট্রেনিং এখানে দেওয়া হচ্ছে। আর আমাদের স্যার আমাদের এখানে ক্লাস নেয়। তো আর সারাদিন আমরা অনেক পড়াশোনা এবং এক্সারসাইজের মধ্যে দিয়ে আমাদের সময়টা কেটে যায়। আমাদের স্কুল লাইফ থেকে যা কিছু শিখতে পারি না আমি এখানে এসে তা শিখছি। আমার স্কুল লাইফে আমি যা শিখছি তা থেকে মনে হচ্ছে যে এখানে এসে আমি আমার স্কুল লাইফে কোনো ডিসিপ্লিন শিখতে পারিনি। তো এখানে এসে আমি অনেক ডিসিপ্লিন শিখছি। আর একজন সৈনিক হওয়ার জন্য যা দরকার তা আমি এখান থেকে পাচ্ছি। আশা করি এখান থেকে ট্রেনিং নেওয়ার পর আমার সৈনিক হিসাবে সুযোগ হবে। স্যার এই বলেই আমার বক্তব্য স্যার শেষ করতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।